আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে কি যেন হওয়ার কথা, ও এটাই তো অন করিনি, অ্যানোমালাস ডিমেন এফেক্ট। তো অ্যাটম ইন রেকর্ড কি হচ্ছে? রেকর্ড হচ্ছে, রেকর্ড OBS দিয়ে হচ্ছে, মানে অন্য সফটওয়্যারে হচ্ছে। এটাতে মাঝে মাঝে সাউন্ড রেকর্ড হয় না, তো সেই জন্য OBS দিয়ে করছি। কি জানি কি হচ্ছে এখানে, মাথা খারাপ হচ্ছে এদের, সফটওয়্যার ওভার ইউজ করলে এরকম হয় মাঝে মাঝে। আচ্ছা, অ্যাটম ইন ম্যাগনেটিক ফিল্ড, আজকের টপিক হচ্ছে অ্যানোমালাস ডিম্যান এফেক্ট। এখানে বক্তব্য বললো ইন জেনারেল যেই অ্যাটমের এল নন জিরো এবং এস নন জিরো, তারা কিরকম ভাবে বিহেভ করবে। তো এল আর এস দুটোই যদি নন জিরো হয়, তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে জের সঙ্গে কিছু একটা সম্পর্ক আছে, মানে জে এবং মিউ জে এরকম একটা সম্পর্ক আছে। তো ফার্স্ট অফ অল মানে ভেক্টরের দিক থেকে আমি যদি ভাবি, তাহলে বেসিক্যালি তো জে হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ এল প্লাস এস। তারপর তো ভেক্টর অ্যাডিশন রুল, কোয়ান্টাইজেশনের ব্যাপার থাকবে, সেখান থেকে এল প্লাস এস থেকে এল মাইনাস এস এর মড এই পর্যন্ত হয়, সেটা তো একটা আলাদা ম্যাটার। কিন্তু বেসিক্যালি তো ভেক্টর অ্যাডিশন হয়, অ্যাডিশনের রুলটা একটু আলাদা হয় বিকজ অফ সামথিং কল্ড স্পেস কোয়ান্টাইজেশন। আচ্ছা, এই প্রসঙ্গে মনে পড়লো, এটা আমি আগে বলেছি কিনা, সেটা হচ্ছে এই যে ব্যাপারটা, মানে এল এর জেড কম্পোনেন্ট এল জেড, কিন্তু সেটা কোয়ান্টাইজড। এটার মানে হলো কি, অল ডিরেকশনস আর নট অ্যালাউড, তাই তো? এল ভেক্টরটা যে কোনো হাবি জাবি ডিরেকশনে পয়েন্ট করে থাকে না, কয়েকটা পার্টিকুলার ডিরেকশনেই পয়েন্ট করে থাকে, এইটা হচ্ছে এটার বক্তব্য। তো এই জিনিসটাকেই বলা হয় স্পেস কোয়ান্টাইজেশন, অর্থাৎ মানে স্পেসটাই যেন কোয়ান্টাইজড হয়ে গেছে। মানে ভেবে দেখতে গেলে টার্মটা কিন্তু খুবই একটা কি বলবো, মানে ফিলোসফিক্যাল টার্ম আর কি, মানে স্পেসেরও সব স্পেস অ্যালাউড না। স্পেস বলতে তো আমরা আগে তেমন কোনো ইম্পর্টেন্স দিতাম না, তারপর তো আইনস্টাইনের থিওরি আসার পরে স্পেস টাইম একটা আলাদা অবজেক্ট, মানে আলাদা এন্টিটি হয়ে গেল আর কি, যে স্পেস টাইম নিজেই একটা বস্তু যেটার ডিফরমেশন হয়, বেঁকে যায়, ভাইব্রেশন হয়, অনেক কিছু হয়। তো সেই সেই যে স্পেস, সেটাও আবার কোয়ান্টাইজ, মানে স্পেসেরও সব সব স্পেস অ্যালাউড না, কোনো কোনো স্পেস অ্যালাউড। হ্যাঁ, তো স্পেস কোয়ান্টাইজেশন 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে যে স্পিনের যে কনসেপ্ট, ইলেকট্রনের স্পিন, এই দুটো কনসেপ্টকে একসঙ্গে টুগেদার দে আর কল্ড, মানে এই মডেলটাকে বলে ভেক্টর অ্যাটম মডেল। মানে এই মডেলটার মধ্যে ভেক্টর নেচারটাকে, আসলে এটা পুরোটা কারেক্ট নয় যদিও নামটা, কিন্তু এটা ভেক্টর অ্যাটম, মানে ভেক্টর কথাটা এই জন্য ইনক্লুড করা হচ্ছে, কেননা এই আর কি ভেক্টরটা মানে প্রত্যেকটা অরবিটের ভেক্টর নেচারটা কনসিডার কর, মানে মানে আগে কি হতো, বোর বোর অরবিট বা সমারফেল্ড অরবিটের সময় জাস্ট অরবিটটা, মানে অরবিটের যে রেডিয়াস সেইটা কোয়ান্টাইজ, এরকম একটা থিওরি ছিল। কিন্তু ভেক্টর অ্যাটম মডেলের বক্তব্যটা হচ্ছে যে অরবিটের মানে রেডিয়াসটা তো কোয়ান্টাইজ বটেই, তার সঙ্গে অরবিটের যে ডিরেকশন, সেই ডিরেকশনটাও আরবিট্রারি ডিরেকশন হতে পারে না, তার মানে আমাকে অরবিটের ভেক্টর নেচারটাও কনসিডার করতে হচ্ছে। সো ভেক্টর অ্যাটম মডেল বেসিক্যালি কনসিডার্স
দা ভেক্টর নেচার অফ অরবিটস। তো স্পেস কোয়ান্টাইজেশন আর ইলেকট্রন স্পিন এই দুটোকে মিলে একসঙ্গে যে মডেল সেটা হচ্ছে ভেক্টর অ্যাটম মডেল। ওকে হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এল আর এস দুটোই যদি নন জিরো হয় তাহলে জে ইকুয়াল টু এল প্লাস এস, এটা একটা ব্যাপার গেল। এইবার কথা হলো যে আমরা আবার জানি যে মিউ এল সেইটা হচ্ছে গাইরোম্যাগনেটিক রেশিও ইনটু এল, এবং মিউ এস সেটাও হচ্ছে গাইরোম্যাগনেটিক রেশিও ইনটু এস। এবার যেই অ্যাটমের ক্ষেত্রে এল আর এস দুটোই নন জিরো তাহলে সেটাতে মিউ এল আছে মিউ এস আছে, এবং মিউ এল আর মিউ এস হচ্ছে এল আর এস এর সঙ্গে অ্যাকচুয়ালি অ্যান্টি প্যারালাল, বিকজ গামা এল ইজ মানে ইলেকট্রনের সাইনটা নেগেটিভ। তো মানে সাইনটা ধরে যদি আমি লিখি তাহলে এটা গামা এলটা মাইনাস ই বাই টু এম, এবং গামা এসটা হচ্ছে মাইনাস ই বাই এম, তার মানে মিউ এল আর এল হচ্ছে অ্যান্টি প্যারালাল, মিউ এস আর এস হচ্ছে অ্যান্টি প্যারালাল। সুতরাং আমি যদি একটা ভেক্টর ডায়াগ্রাম আঁকি, এল তার অপোজিটে মিউ এল, এবং এস তার অপোজিটে মিউ এস। আচ্ছা এবার এল প্লাস এস হচ্ছে জে, তার মানে এরকম কিছু একটা হবে। এটাকে আমি অলরেডি বাড়িয়ে রাখলাম কারণ এটা কাজে লাগবে পরে। আচ্ছা এইবার প্রশ্নটা মানে সমস্যাটা হচ্ছে এটাই যে মানে জের তো মানে জের সঙ্গে অ্যান্টি প্যারালালে আমি যদি ডাইরেক্টলি মিউ জে ডিফাইন করি তাহলে সেটা কি মিউ এল প্লাস মিউ এস হচ্ছে কি, কোশ্চেন মার্ক। এবং অ্যান্সারটা হচ্ছে এমনি দেখলেই বোঝা যাচ্ছে সেটা হচ্ছে না, সিম্পলি বিকজ গামা এল আর গামা এসটা ইকুয়াল নয়, জাস্ট সেই জন্যই হচ্ছে না কিন্তু। ঠিক আছে মিউ এল প্লাস মিউ এস, তো মিউ এল হচ্ছে মাইনাস ই বাই টু এম এল, আর ওটা হচ্ছে মাইনাস ই বাই এম এস, অর্থাৎ আমি যদি এটাকে কমন নিই মাইনাস ই বাই টু এম তাহলে এটা হচ্ছে এল প্লাস টু এস, দেয়ার ফোর নট প্যারালাল টু জে। তো এখান থেকেই আর কি ব্যাপারটা একটুখানি কমপ্লিকেটেড হয়ে গেল। মানে বলতে চাইছি যে এখানে গাইরোম্যাগনেটিক রেশিওটা যেমন খুবই একটা সুন্দর কোয়ান্টিটি মাইনাস ই বাই টু এম আর এটাতে মাইনাস ই বাই এম, কিন্তু জের ক্ষেত্রে সমস্যাটা এই জন্যই হলো কেননা মিউ এল আর মিউ এস এর মানে মিউ এল প্লাস মিউ এল আর মিউ এস কে ভেক্টর অ্যাড করলে যেটা পাচ্ছি সেটা জের সঙ্গে ডাইরেক্টলি মানে প্যারালাল বা অ্যান্টি প্যারালাল মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল না। ঠিক আছে এটা হচ্ছে সমস্যা, সুতরাং একটু অন্যরকম ভাবে ভাবতে হবে ব্যাপারটা নিয়ে। তাহলে আমরা এইরকম করি, আমরা মিউ এল এবং মিউ এস মানে এখন অ্যাকচুয়ালি আমাদের টার্গেটটা হচ্ছে টু ফাইন্ড আউট দ্য প্রপোর্শনালিটি ফ্যাক্টর অফ
মিউ জে অ্যান্ড জে, ঠিক আছে? মিউ জে আর জে তো ওরকম ডাইরেক্টলি হলো না, ওরকম অ্যাড করে ব্যাপারটা পাওয়া গেল না। তাহলে এখন মিউ জে আর জে এর প্রপোর্শনালিটি ফ্যাক্টরটা বের করতে হবে, যেখানে যেখানে মিউ জে ইজ কিভাবে বলবো এটাকে, রেজাল্টেন্ট, হ্যাঁ এটা বলাটাই সিম্পল সব থেকে, রেজাল্টেন্ট অফ মিউএল অ্যান্ড, না এটা ঠিক হচ্ছে না, যেখানে মিউ জেটা হচ্ছে কম্পোনেন্ট অফ রেজাল্টেন্ট অফ মিউএল অ্যান্ড মিউএস অ্যালং জে, মানে হচ্ছে কিছুই না। এই ছবিটাতেই আমি যদি দেখি তাহলে মিউএস আর মিউএল তার একটা রেজাল্টেন্ট থাকবে, মানে এখানে যেটা যেমন এল আর এস এর রেজাল্টেন্ট সেরকম মিউএল আর মিউএস এর একটা যে কোনো রেজাল্টেন্ট থাকবে। এই কিছু একটা করলাম এরকম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মিউ উইচ ইজ রেজাল্টেন্ট অফ মিউএল অ্যান্ড মিউএস। এইবার সেটার যে কম্পোনেন্টটা প্যারালাল টু জে, মানে এটা কম্পোনেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ জে, ঠিক আছে, সেই সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দরকার, মানে মিউ জেটা দরকার। কেননা মনে রাখতে হবে যে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাকশন মানেই হচ্ছে আফটার অল, ইন্টারাকশন মানেই হচ্ছে আফটার অল, এখানে জায়গা আছে, হ্যামিল্টনিয়ানটাকে আমরা ডিফাইন করি এবং সেখানে কি করি মাইনাস মিউ ডট বি করি, এবং তারপরেই আমাদের কি দরকার হয় একটা সাম রেশিও ইনটু করেসপন্ডিং অ্যাঙ্গুলার মোমেন্টাম। যেমন এটার ক্ষেত্রে যেমন আমি বলতে পারি যে এটার ক্ষেত্রে আমার এই জিনিসটা দরকার, ঠিক আছে, তারপর আমরা ফার্দার ক্যালকুলেশন করি। এবং এটা মানে মাস্ট, এটা এইভাবে ছাড়া অন্য কোনো উপায় নেই, বিকজ এই জেটার জে বা এল বা এস এইগুলোর ম্যাট্রিক্স ইত্যাদি আমাদের জানা আছে, সেজন্য আমাদেরকে মিউ থেকে ডাইরেক্টলি জেতে যেতেই হবে। তাহলে এই যে মিউ থেকে যে জেতে যাওয়া হলো, তার মানে এটাই দাঁড়ালো যে আমার ম্যাগনেটিক মোমেন্টের সেই কম্পোনেন্টটাই দরকার যেটা জের সঙ্গে প্যারালাল, আর বাকি পার্টটা আমার আনইম্পর্টেন্ট। মানে বলতে চাইছি যে মিউ সেটার যেই পোর্শনটা জের কম্পোন, মানে জের অ্যাক্সিসের উপরে আর কি যে প্রজেকশন সেটাই আমার অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, এই পার্টটার কোনো ইম্পর্টেন্স নেই। কেননা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যখন আমি ইন্টারাকশন বার করবো তখন ডট প্রোডাক্ট, এবং এইটা হচ্ছে 90 ডিগ্রিতে আছে, cos 90 অর্থাৎ 0, ঠিক আছে। সুতরাং মিউ যেটা, মিউ জে যেটা আমরা ডিফাইন করি সেটা কিন্তু এই কম্পোনেন্টটাকে ডিফাইন করি, অর্থাৎ মিউ জে ইজ কম্পোনেন্ট অফ দ্য রেজাল্টেন্ট অফ মিউএল অ্যান্ড মিউএস, কোন ডিরেকশনে কম্পোনেন্ট, কম্পোনেন্ট অ্যালং জে, কম্পোনেন্ট হিসেবে লিখলাম বলে মিউ জের মাথায় ভেক্টরটা দিলাম না। ওয়েল, তাহলে আমাকে যদি তাই করতে হয় তাহলে ব্যাপারটা সিম্পলি এটা দাঁড়াচ্ছে যে মিউ জে ইজ ইকুয়াল টু মিউ এল কস অফ অ্যাঙ্গেল বিটুইন এল অ্যান্ড জে প্লাস মিউ এস কস অফ অ্যাঙ্গেল বিটুইন এস অ্যান্ড জে, মিউ এল মিউ এস, মিউ যেটা কি হবে মিউ এল, এবং এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এল অ্যান্ড জে, সেটার কস অর্থাৎ প্রজেকশন, এবং মিউ এস
this is angle between S and J. Sheta projection along eta, along the direction of J. এইটাই হচ্ছে কনসেপচুয়াল পার্ট। এবার বাকিটা জাস্ট কিছু নেই, শুধু অঙ্ক টঙ্ক করব। ফার্স্ট টার্গেট হচ্ছে কস এল জে এবং কস এস জে বার করা। এখন ব্যাপারটা হচ্ছে আমরা তো ওইটা জানি যে হচ্ছে এল প্লাস এস, তাহলে অ্যাঙ্গেল বিটুইন এল অ্যান্ড জে এইটা যখন আমাকে বার করতে হবে তখন আমাকে লিখতে হবে, যেহেতু এল আর জের মধ্যে অ্যাঙ্গেল চাই তাই এটাকে আমি এভাবে লিখব, এস ইকুয়াল টু জে মাইনাস এল। সুতরাং এস স্কোয়ার ইকুয়াল টু জে স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস টু এল ডট জে, অর্থাৎ টু এল জে কস অফ এল আর জের মধ্যেকার অ্যাঙ্গেল। এটা গেল একটা। আচ্ছা তাহলে লিখি এটাকে পুরোটাই, তাহলে কস এল জে cos lj becomes j square plus l square minus s square divided by 2 lj, ঠিক আছে, এবং সেটা ইকুয়াল টু, আবার আমরা যদি আমরা এখানে ডাইরেক্ট আইগেন ভ্যালুটা তাহলে এবারে ডাইরেক্টলি বসাতে হবে, কারণ জে স্কোয়ার এল স্কোয়ার মেজার করা মানে বেসিক্যালি দ্য আইগেন ভ্যালু মেজার করা। সো এল ইন্টু এল প্লাস ওয়ান প্লাস জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস এস ইন্টু এস প্লাস ওয়ান, মানে এইচ কার স্কোয়ারটা তো উপর নিচে কেটে যাবে। আচ্ছা নিচে টু ম্যাগনিচিউড এল ইন্টু এল প্লাস ওয়ান জে ইন্টু জে প্লাস ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে দিস ইজ কস অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন এল অ্যান্ড জে। এবার আর কি বার করতে হবে, অ্যাঙ্গেল বিটুইন এস অ্যান্ড জে, তাহলে এখানেও সেই একই ব্যাপার। এটা বার করতে হবে এবং আমরা জানি যে ইকুয়াল টু এল প্লাস এস, দেয়ারফোর এস আর জের মধ্যে অ্যাঙ্গেল বের করতে হবে, সো দ্যাট মিনস এল ইকুয়াল টু জে মাইনাস এস, এইটা লিখতে হবে এবার। অর এল স্কোয়ার ইকুয়াল টু জে স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস টু জে এস কস অফ অ্যাঙ্গেল বিটুইন জে অ্যান্ড এস, দেয়ার ফোর কস এইটা ইকুয়াল টু এল স্কোয়ার, ও না উল্টোটা হবে, জে স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই টু জে এস, অর্থাৎ জে ইন্টু জে প্লাস ওয়ান প্লাস এস ইন্টু এস প্লাস ওয়ান মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু
रूट ओवर जे, जे प्लस वन रूट ओवर एस, एस प्लस वन। এবার পুরো জিনিসটাকে সেইখানে বসাতে হবে। এই যে কোথায় গেল, এই যে এখানে মিউ জে ইকুয়াল টু মিউ এল কস এল জে প্লাস মিউ এস কস এস জে। ঠিক আছে, কস এল জে এটা, কস এস জে তো বের করলাম, আর কি লাগবে? মিউ এল আর মিউ এস, মানে বেসিক্যালি তো বার করছে মিউ জে। আচ্ছা, মিউএল আর মিউএস লাগবে। মিউএল, মিউএল ইজ ইকুয়াল টু ই বাই টু এম। তারপর আমি যদি আইগেন ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এবং লক্ষণীয়, আমি জাস্ট মানে এটা কিছুই না, এটা জাস্ট আমি একটা বলার জন্যই বলছি যে লক্ষণীয় যে দিস ইজ জাস্ট এইটা বোর ম্যাগনেটন, ইএইচ কাট বাই টু এম ইজ বোর ম্যাগনেটন। ঠিক আছে, তার মানে ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু অরবিটাল মোশন সেটা হচ্ছে নাথিং বাট রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান, অর্থাৎ ওই আইগেন ভ্যালুর ম্যাগনিচিউড পার্টটা, অত ইউনিট বোর ম্যাগনেটন। ওকে, বোর ম্যাগনেটন ব্যাপারটা মানে ম্যাগনেটিক মোমেন্টের ক্ষেত্রে বারবার পাওয়া যাবে, খুব সুবিধাজনক একটা ইউনিট এটা। আচ্ছা, মিউ এল হচ্ছে এইটা এবং মিউ এস হচ্ছে ই বাই এম রুট ওভার এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ কাট। তো সেটাকে আমি বোর্ড ম্যাগনেটন হিসেবে যদি লিখতে চাই তাহলে এই টু রুট ওভার এই। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এইবার তোরা যারা ঘুমাচ্ছিস না, মানে যারা জেগে আছিস, তারা ওইটা কর। 5-7 মিনিট সময় দিচ্ছি, বেশ খুব বেশিক্ষণ লাগবে না, সেটা হচ্ছে অনেক কিছুই কেটে যাবে, দেখে ভয় লাগলেও কেটে যাবে। সেটা হচ্ছে মিউ জে ইকুয়াল টু মিউ এল কস এল জে প্লাস মিউ এস কস এস জে। মিউ এল মিউ এস কস এল জে এবং কস এস জে যা যা পেলাম সেগুলোকে বসিয়ে কি কি আসছে একটু নিজেরা দেখতো, নিজেরাই আনন্দ পাবে যখন দেখবে যে একটা ভালো ফর্ম আসছে। ঠিক আছে, একটু সময় দিচ্ছি কর এটা।
ম্যাম বল কিছু অ্যানসারটা কি হবে? অ্যান্সার। আচ্ছা বলছি, অ্যান্সার হবে অনেক কিছু কিন্তু কাটাকুটি হবে, হ্যাঁ সেটা নিশ্চয়ই তোদের হয়েছে। কাটাকুটির পরে যেটা দাঁড়াবে সেটা হলো মিউজে আচ্ছা ঠিক আছে, ফাইনালটাই বলছি, এটা আসছে কিনা দেখ। ইএইচ কাট বাই 2m রুট ওভার জে ইনটু জে প্লাস 1, কারণ অ্যাকচুয়ালি আমরা এই ফর্মটাই চাইছি এবং সঙ্গে প্রপোর্শনালিটি ফ্যাক্টরটা চাইছি। আচ্ছা সেইটা ইনটু ব্র্যাকেটের মধ্যে একটা প্যারামিটার টাইপের, ওই যার মধ্যে জে এস এই সমস্ত হাবিজাবি থাকবে, জে জে প্লাস 1 এস এস প্লাস 1 মাইনাস এল এল প্লাস 1 টু জে ইন্টু জে প্লাস 1। এটা তো একটা ভাবে লেখা, সেটা তোদের অন্য ভাবেও আসতে পারে, মানে মেন টার্গেটটা হচ্ছে যে মিউ জে ইকুয়াল টু ই বাই 2m, মানে ঠিক যেরকম ভাবে মিউ এল ইকুয়াল টু ই বাই 2m আইগেন ভ্যালু ফর্মে বলছি আর কি, এল ইন্টু এল প্লাস 1 এইচ কাট, মিউ এস হচ্ছে কি ই বাই 2m, 2 ইন্টু এইটা ইন্টু এইচ কাট, 2 টাকে আমি আলাদা লিখতে চাই, ই বাই 2m এস ইন্টু এস প্লাস 1 এইচ কাট ইন্টু 2, তাই তো? আর মিউ এল এর ক্ষেত্রে এটা ছিল ইন্টু 1, রাইট? তো এইখানে আমার উদ্দেশ্যটা হচ্ছে তাহলে মিউ জে যখন আমি বার করছি তখন মিউ জে ইকুয়াল টু ই বাই 2m রুট ওভার জে ইন্টু জে প্লাস 1 এইচ কাট ইন্টু ওয়াট, এইটা হচ্ছে আমার কোশ্চেনটা, মানে যেটার জন্য আমরা এতক্ষণ ধরে এইসব করছি। ঠিক আছে, এইখানে যেমন মিউ এল এর ক্ষেত্রে যেটা 1, মিউ এস এর ক্ষেত্রে যেটা 2, সেটা ইন জেনারেল মিউজের ক্ষেত্রে কত আসবে, বুঝেছিস? এবার এটা তোরা যেমন ক্যালকুলেশন করছিস ঠিক আছে, এবার এটাকে আর কি এই এই পার্টটাকে ব্র্যাকেটের বাইরে আনতে হবে। হ্যাঁ বল, এসে গেছে এটা? এসে গেছে, ওকে ঠিক আছে, এক মিনিট দাঁড়া। যাদের আসেনি আরেকবার ঠান্ডা মাথায় কাটাকুটি করবি, সবারই চলে আসবে। এক মিনিট, হ্যাঁ ওকে, তাহলে এই যে এখানে যে জিনিসটা পাওয়া গেল, দিস ইজ কল্ড, যেহেতু এটা জের উপর ডিপেন্ড করে এবং যেটা এল আর এস এর উপর ডিপেন্ড করে, তো সুতরাং এটার একটা ইন্ডেক্স লেখাই সাফিসিয়েন্ট, সেটা হচ্ছে জি জে, যেটা আননেসেসারিলি ছোট লিখলাম, জি জে। ঠিক আছে, এইটা দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং দিস ইজ কল্ড ল্যান্ডেজি ফ্যাক্টর, ভেরি ইম্পর্টেন্ট, বুঝতেই পারছিস যে ল্যান্ডেজি ফ্যাক্টরের ভ্যালুর উপর এনার্জি লেভেলের স্প্লিটিংটা পুরোটাই ডিপেন্ড করছে, মানে কিভাবে না কতগুলো লাইনে স্প্লিট হবে সেটা তো জের উপর ডিপেন্ড করছে অবভিয়াসলি, কেননা এম জে যতগুলো হবে ততগুলো লাইন, কিন্তু স্প্লিটিং এর অ্যামাউন্টটা, মানে স্প্লিট হয়ে যে বিভিন্ন রকম এনার্জি লেভেল তাদের মধ্যে যে গ্যাপ, বা পরবর্তীকালে যে স্পেকট্রাল লাইন পাবো তাদের মধ্যে যে গ্যাপ, এই পুরোটাই কিন্তু ডিপেন্ডস অন দা ল্যান্ডেজি ফ্যাক্টর। তার মানে এইবার এখানে তোরা বসিয়ে, মানে একবার এল ইকুয়াল টু 0 বসাবি আর একবার এস ইকুয়াল টু 0 বসাবি, এই যে ল্যান্ডেজি ফ্যাক্টরের যে ভ্যালুটা পেয়েছিস ফর্মুলাটা সেখানে, সেখানে একবার এস ইকুয়াল টু 0 বসাবি তখন জিএল পাবি,
এস ইকুয়াল টু এই তো, এখানে দেখে নিই একটুখানি, একবার বসাবো এস ইকুয়াল টু জিরো। তাহলে এস ইকুয়াল টু জিরো বসানোর মানে হচ্ছে জে ইকুয়াল টু এল, দে আর ফোর জি এল, কারণ এখানে এসটা তো জিরো, তাহলে জিএলই লিখি এটাকে। জিএল ইকুয়াল টু ওয়ান প্লাস, এবার এস এর জায়গায় জিরো, তার মানে এটা কিছু থাকবে না, আর জে ইকুয়াল টু এল, তার মানে কাটাকুটি হয়, জাস্ট এটা ওয়ানই থাকবে। জিএল ইকুয়াল টু ওয়ান, আবার এই সেম ফর্মুলাতে আমি যদি এল ইকুয়াল টু জিরো বসাই, তখন জে ইকুয়াল টু এস হবে, তখন ল্যান্ডেজ ফ্যাক্টর উইল বি ওয়ান প্লাস ওয়ান টু। আর যদি এস আর এল দুটোই নন জিরো হয়, তখন হচ্ছে ইন জেনারেল জি জে। ঠিক আছে, সো উই আর দেয়ার, আমরা জেনে গেলাম যে মিউ জে ইজ ইকুয়াল টু ই বাই টু এম রুট ওভার জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কাট ইন্টু জি জে, রাইট? তার মানে এবার আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখি, মানে এটা তো আইগেন ভ্যালু দিয়ে লিখেছি, তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে যদি আমাকে লিখতে হয়, সো মিউ জে ইজ ই বাই টু এম জি জে জে, এবং মিউ জে জেড দিস ইজ ইকুয়াল টু ই বাই টু এম জি জে জে জেড, এবং জে জেড হচ্ছে এম জে এইচ কাট, এম জের ভ্যালু মাইনাস জে থেকে প্লাস জে অবধি হবে। সো উই ক্যান রাইট জি জে এম জে বোর ম্যাগনেটন ই এইচ কাট বাই টু এম ইকুয়াল টু মিউ বি, ক্লিয়ার? এবং তারপরে ইফ উই প্লেস অ্যান অ্যাটম ইন নন জিরো ম্যাগনেটিক ফিল্ড, দেন দ্য এনার্জি চেঞ্জ কি হবে? সেটা মাইনাস মিউ জে ডট বি, পুরো অ্যাটমের রিপ্রেজেন্টেটিভ মোমেন্ট হচ্ছে তখন মিউ জে, এবং সেটা ইকুয়াল টু হবে মাইনাস মিউ জে জেড ইন্টু বি নট, মানে যদি এটা আর কি একটা পার্টিকুলার জেড অ্যাক্সিসে, মানে জেড অ্যাক্সিসটা তো আরবিট্রারি, বেসিক্যালি একটা পার্টিকুলার ডিরেকশনে আছে, সেই দিকেই মিউজ এর কম্পোনেন্ট যেটা সেটাই জেড অ্যাক্সিস, অর্থাৎ মাইনাস জি জে জি জে এম জে মিউ বি বি নট। ক্লিয়ার? তাহলে ও এটার মাথায় কেন ভেক্টর দিয়েছি, আচ্ছা এটা হচ্ছে চেঞ্জ অফ এনার্জি, এবং তাহলে এনার্জি লেভেলে নানান রকম স্প্লিটিং হবে, স্প্লিটিং গুলো এবার আমরা করতে পারবো, আর স্পেকট্রাল লাইন কি কি বেরোবে সেখান থেকে সেটা জানার জন্য আমাদেরকে সেই সিলেকশন রুলটা আবার জানতে হবে। এর আগে এল এর ক্ষেত্রে সিলেকশন রুল ছিল জিরো অ্যান্ড প্লাস মাইনাস ওয়ান, এম জের ক্ষেত্রেও সিলেকশন রুল একই জিরো অ্যান্ড প্লাস মাইনাস ওয়ান, কিন্তু এখানে নতুনত্বটা কি আছে, সিলেকশন রুলটা একই। এবার তোদের মনে হতে পারে তাহলে তো নর্মাল জিমেন এফেক্টে যেমন তিনটে লাইন পেতাম, এখানেও সেটাই পাওয়া উচিত, কিন্তু না, নতুনত্বটা এটাই যে এই যে জি জে দিস অলসো ডিপেন্ডস অন জে, মানে বোঝাতে পারছি, মানে আমাদের নর্মাল জিমেনের সময় এনার্জির চেঞ্জ, এনার্জি চেঞ্জ সেটা ছিল মিউ বি এম এল বি,
তো তখন আমরা স্পেকট্রাল লাইন ক্যালকুলেট করার সময় কি করেছিলাম, এনার্জি চেঞ্জ যদি ই হয় তাহলে ডেল্টা ই হচ্ছে মিউ বি বি ডেল্টা এম এল। ডেল্টা এম এল এর 0 আর প্লাস মাইনাস 1 এই তিনটে ভ্যালু পসিবল, সুতরাং প্লাস মাইনাস মিউ বি বি এবং 0, 1, 2, 3 এই তিনটে লাইন আমরা পাচ্ছিলাম। থ্রি স্পেকট্রোস্কোপিক লাইনস উই ওয়ার গেটিং ইন নর্মাল জিম্যান এফেক্ট। কিন্তু অ্যানোমালাস জিম্যান এফেক্টের কি সমস্যা হলো, এনার্জি চেঞ্জটা কি মিউ বি বি এম জে জি জে, তার মানে যখন ট্রানজিশন হচ্ছে বিভিন্ন, এই যে এনার্জি লেভেলগুলো একাধিক পাওয়া গেল বিভিন্ন এম জের জন্য আর কি, হোয়াট এভার, এই যে ট্রানজিশন যখন হচ্ছে উপর থেকে নিচে, চেঞ্জ অফ এনার্জি সেটা হচ্ছে মিউ বি বি, কিন্তু চেঞ্জ অফ হোয়াট এম জে জি জে এইটাই হচ্ছে, এটার ফলেই অ্যানোমালাস। মানে শুধু সিলেকশন রুল থেকে কিচ্ছু বলা যাবে না যে কি পাবো বা কি পাবো না, জি জে ল্যান্ডে যে ফ্যাক্টরটা আমাকে জানতে হবে, জি জে এম জে এই প্রোডাক্টের যে চেঞ্জ, এবার এরকম যতগুলো ভ্যালু ততগুলো লাইন পাওয়া যাবে, তাই কতগুলো লাইন পাওয়া যাবে সেটা জানার জন্য একদম পুরো ডিটেইলসটা করতে হবে। যদিও সিলেকশন রুল দুটোর ক্ষেত্রেই সেম, ডেল্টা এম এল 0 প্লাস মাইনাস 1, ডেল্টা এম জে 0 প্লাস মাইনাস 1, দেয়ারফোর দিস ইজ অ্যানোমালাস জিমেন। ওকে, তাহলে এইবার আমরা দেখব যে হোয়াট হ্যাপেন্স টু আ সোডিয়াম ডিসচার্জ টিউব প্লেসড ইন ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, সোডিয়াম ল্যাম্প তোদের ল্যাবে যেগুলো আছে সেটাকে যদি ম্যাগনেটিক পোল পিসের মধ্যে যদি রাখিস সোডিয়াম ডিসচার্জ টিউবকে, তাহলে কিরকম স্প্লিটিং দেখতে পাবি। তো আন্ডার জিরো ম্যাগনেটিক ফিল্ড সোডিয়ামের স্পেকট্রাল লাইনস কি থাকে, একটা ডি ওয়ান, এটা হচ্ছে ডিউ টু এলএস কাপলিং, তাই তো, মানে বেসিক্যালি স্পিন অরবিট কাপলিং, স্পিন অরবিট কাপলিং এর জন্য ডি ওয়ান একটা লাইন পাই, উইচ ইজ থ্রি টু পি হাফ থেকে থ্রি টু এস হাফ, আরেকটা পাই ডি টু লাইন যেটা হচ্ছে থ্রি টু পি থ্রি বাই টু থেকে থ্রি টু এস হাফ। এটা হচ্ছে জিরো ম্যাগনেটিক ফিল্ড। এবার যেই আমি ম্যাগনেটিক ফিল্ড সুইচ অন করব, সঙ্গে সঙ্গে কি হবে, ডি ওয়ান আর ডি টু, মানে সঙ্গে সঙ্গে ডি ওয়ান ডি টু তো স্পেকট্রাল লাইন সেটা নয়, অরিজিনাল এনার্জি লেভেলগুলো স্প্লিট হবে। তাহলে এবার দেখি যে তার মানে হচ্ছে এই এরা, যখন এই ফিল্ড সুইচ অন করলাম তখন কি হবে, টু পি হাফ, টু পি থ্রি বাই টু এবং টু এস হাফ, এই তিনটে লাইনই স্প্লিট করবে অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু অফ এই যে জে, জে হাফ, জে থ্রি বাই টু আর জে হাফ, এই অনুযায়ী স্প্লিট করবে। তাহলে স্প্লিটিংটা একটা হচ্ছে ফর ডি ওয়ান 2p হাফ থেকে 2s হাফ, আচ্ছা একটা পেজে একটাই থাকবে, ঠিক আছে, d1 লাইনের স্প্লিটিংটাই প্রথমে দেখি, অর্থাৎ 2p হাফ থেকে 2s হাফ, মানে যেটা অরিজিনালি হচ্ছিল, আচ্ছা এখন যেটা হবে এটা 2p হাফ আর এটা হচ্ছে 2s হাফ। এবার ম্যাগনেটিক ফিল্ড সুইচ অন করেছি তার জন্য স্প্লিট হবে,
2p হাফ, তার মানে এটা স্প্লিট হয়ে দুটো পার্টে যাবে, কারণ এখানে জে ইজ হাফ, এখানেও তাই, জে ইজ হাফ, তার মানে একটা লাইন দুটো লাইন, সেকেন্ড লাইন, ফার্স্ট লাইনের জন্য এম জে জি জে, উপরেরটা এম জে প্লাস হাফ মাইনাস হাফ, ঠিক আছে। আচ্ছা এবার জি জে ক্যালকুলেট করতে হবে, এই টুপি হাফের জন্য জিজের ফর্মুলা হচ্ছে ওয়ান প্লাস এইটা বার করতে হবে ফর টুপি হাফ। তাহলে টুপি হাফের জন্য এল ইকুয়াল টু ওয়ান, এস ইকুয়াল টু হাফ, রাইট, এবং জে ইকুয়াল টু হাফ, তাই তো? এটা পি আছে, এটা ওয়ান হবে, আর টু এস প্লাস ওয়ান আর হাফ, হ্যাঁ ঠিক আছে এটাই তো। এখানে যদি সেগুলো বসিয়ে দিই, নিজেরাও করতে পারিস, হাফ থ্রি বাই টু প্লাস হাফ থ্রি বাই টু মাইনাস ওয়ান ইন্টু টু, মানে মাইনাস টু ডিভাইডেড বাই টু ইন্টু হাফ ইন্টু থ্রি বাই টু, ওয়ান প্লাস, আচ্ছা এটা হচ্ছে তিনের চার, তিনের চার মানে তিনের দুই, মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি বাই টু, থ্রি বাই টু মাইনাস টু মানে হচ্ছে মাইনাস হাফ, থ্রি বাই টু, ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি অর্থাৎ টু বাই থ্রি। ল্যান্ডেজি ফ্যাক্টর ফর টু পি হাফ ইজ টু বাই থ্রি। আচ্ছা টু এস হাফের জন্য তাহলে বের করি, যদিও টু এস হাফের জন্য বের করাটা ইজিয়ার, ওয়াই? বিকজ ফর টু এস হাফ এল ইজ জিরো, সুতরাং জে ইজ ইকুয়াল টু এস, এবং ল্যান্ডেজি ফ্যাক্টরটা তাহলে পিওরলি জিএস, এবং জিএস এর ভ্যালু আমরা জানি টু হয়, বাট জানি মানে বসিয়ে দেখেছিলাম আগে। তাহলে ফর টু এস হাফ জি জে ইজ ইকুয়াল টু টু। ওকে, তাহলে যেহেতু দুটো লাইনের জন্য জি জে তো আলাদা নয়, জি জেটা টু পি হাফের জন্য একটা ইউনিক ভ্যালু, তাহলে জি জে আলাদা করে লেখার কোনো দরকারই নেই, আমরা জি জে এম জে এইটা লিখি, কেননা আলটিমেটলি আমাদেরকে জি জে এম জের চেঞ্জটাই দেখতে হবে, সুতরাং জি জে এম জে হাফ ইন্টু টু বাই থ্রি, তার মানে প্লাস ওয়ান বাই থ্রি, মাইনাস হাফ ইন্টু টু বাই থ্রি অর্থাৎ মাইনাস ওয়ান বাই থ্রি। সিমিলার মেথড এম জে প্লাস হাফ মাইনাস হাফ, জি জে এম জে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এই হচ্ছে গল্প। এবার হচ্ছে কি ট্রানজিশন দেখবো, অ্যালাউড ট্রানজিশন,
ডেল্টা এম জে 0 হতে পারে প্লাস মাইনাস 1 হতে পারে, তার মানে হাফ টু হাফ হতে পারে, হাফ টু মাইনাস হাফ হতে পারে, মাইনাস হাফ থেকে প্লাস হাফ হতে পারে, মাইনাস হাফ থেকে মাইনাস হাফ হতে পারে। ফোর পসিবল ট্রানজিশন, এবার দেখতে হবে যে চারটে পসিবল ট্রানজিশনের জন্য চারটে এনার্জি চেঞ্জ কি হয়েছে। লেখার জায়গার অভাব, নাম্বারিং করে দিই এগুলোকে, 1, 2, 3, 4, ওয়ানটাকে উপরে দেখি। বেশ, তার মানে স্পেকট্রাল লাইন নয়, ট্রানজিশন ভার্সাস চেঞ্জ অফ জিজে এমজে। আচ্ছা, 1 নম্বর ট্রানজিশন, 1 নম্বর ট্রানজিশন হয়েছে এখান থেকে এখান, রাইট? তাহলে এটাতে জিজে এমজে ছিল 1/3, আর এটাতে জিজে এমজে হচ্ছে +1, তাহলে চেঞ্জ অফ জিজে এমজে হবে হায়ার মাইনাস লোয়ার, এক্সাইটেড থেকে নিচে আসছে, 1/3 -1। নেক্সট, চেঞ্জটা হয়েছে কোথা থেকে? এখান থেকে, এখান থেকে নিচে, তার মানে 1/3 থেকে -1 চেঞ্জ হয়েছে। সো 1/3 -1, 3 নম্বর, এখান থেকে এখানে এসছে, অর্থাৎ -1/3 থেকে 1 এসেছে, -1/3 -1, তারপর একটা এখান থেকে এই পয়েন্টে এসেছে, অর্থাৎ -1/3 থেকে -1 এসেছে। এই হচ্ছে চারটে ট্রানজিশন লাইনের জন্য চেঞ্জ অফ জিজে এমজে, অর্থাৎ 1/3 -1, -2/3, 1/3 মাইনাস মানে +1, অর্থাৎ 4/3, -1/3 -1, -4/3, -1/3 +1, অর্থাৎ +2/3। চারটে ট্রানজিশন জিজে এমজের ভ্যালু চারটের জন্য চারটে আলাদা, +-2/3, +-4/3, তার মানে দাঁড়ালো এবার এনার্জি চেঞ্জটা কি ছিল, ডেল্টা অফ জিজেএমজে ইন্টু মিউ বিবি, দেখে নি আরেকবার তাই ছিল কিনা। এই যে ডেল্টা অফ জিজেএমজে ইন্টু মিউ বিবি, সো এই হচ্ছে আমার এনার্জি চেঞ্জ।
তার মানে আগে যেখানে আমরা একটাই স্পেকট্রাল লাইন পাচ্ছিলাম D1, রাইট, D1টা ছিল এই ট্রানজিশনের জন্য, এটা 2p হাফ থেকে হচ্ছে, হ্যাঁ বড়টা হবে এটা 5896 অ্যাংস্ট্রম যেটা পাচ্ছিলাম। এখন এই লাইনটা ভেঙে চারটে লাইন হয়ে যাবে, এই চারটে ট্রানজিশন, চারটে আলাদা আলাদা এনার্জি চেঞ্জ, সুতরাং এই লাইনটা ভেঙে চারটে লাইন হয়ে যাবে। তাহলে D1 উইল স্প্লিট ইনটু 4 লাইনস, ঠিক আছে। এইবার নেক্সট হচ্ছে D2, D2-তে D2-র কি বক্তব্য, 2p3/2 থেকে 2s হাফ, তাই তো? এইটা আই উইল গিভ ইউ অ্যাজ হোমওয়ার্ক, একদম একদম এক্সাক্ট এটা যেরকম ভাবে করলাম সেরকম ভাবে করবি, এটা ক্লিয়ার টেবিল করবি, এমজে করবি, জিজে এমজে করবি। আচ্ছা আরেকটা জিনিস যেটা এখানে অ্যারো করে দেখে নিয়েছি, সেটা তোদের সুবিধার্থে তোরা এটা করতে পারিস, সেটা হলো যে এই পার্ট অব্দি তো ঠিক আছে, এমজে এবং জিজে এমজে এটা তো এভাবেই লিখতে হবে, তারপর তোরা এরকম একটা টেবিল করিস যে ট্রানজিশনস 1 নম্বর, এবার 1 নম্বর ট্রানজিশনটা কার কার মধ্যে আর কি, সেইটা ওরম ভাবে লিখলে তোদের করতে আর একটু সুবিধা হবে। যেমন 1 নম্বর ট্রানজিশনটা আমরা করেছি এমজে প্লাস হাফ থেকে এমজে প্লাস হাফে করেছি, তো সেটা তোরা এরকম লিখতে পারিস আর কি, যে ফ্রম আর টু, ঠিক আছে, এমজে প্লাস হাফ থেকে এমজে, হ্যাঁ এমজে প্লাস হাফ থেকে এমজে প্লাস হাফ, আর জিজে এমজে 1/3 থেকে এটা প্লাস 1, এইটা, ঠিক আছে। 1 নম্বর ট্রানজিশন মানে হচ্ছে এমজে হাফ থেকে এমজে হাফ, আর জিজে এমজে 1/3 থেকে প্লাস 1, তারপর তো ডেল্টা অফ জিজে এমজে এবং ডেল্টা ই, এবার কতগুলো পসিবল ট্রানজিশন হচ্ছে D2-র ক্ষেত্রে সেটা দেখবি, প্রত্যেকটা ট্রানজিশনের এরকম একটা ছক বানাবি এবং সেখান থেকে ডেল্টা ই বার করবি, এবং তারপরে এটা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবি যে D2 লাইনটা তাহলে আগেরটা D1 যেমন চারটে লাইনে স্প্লিট করলো, তাহলে D2 লাইনটা হাউ মেনি লাইনস, D2-টা কতগুলোতে স্প্লিট করবে, ঠিক আছে। এটা আমাকে অবশ্যই পাঠাবি নেক্সট ক্লাসের আগে। তো এই যে এই যে যা যা হলো সেইটা হচ্ছে দিস ইজ কল্ড অ্যানোম্যালাস জিম্যান এফেক্ট, ঠিক আছে, অ্যানোম্যালাস জিম্যান। এবার নর্মাল জিমেন বা অ্যানোমালাস জিমেন মানে জিমেন এফেক্ট বেসিক্যালি ডিলস উইথ উইক ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। কেন মানে উইক ম্যাগনেটিক ফিল্ড, সেটা উইকের ফলে এখানে কি করলাম, মানে যেহেতু মানে জিম্যান এফেক্টের জিম্যানের পুরো সেট আপটাই পুরো এক্সপেরিমেন্টটাই উনি ইউজ করেছিলেন উইক ম্যাগনেটিক ফিল্ড দিয়ে, ম্যাগনেটিক ফিল্ড উইক হওয়ার ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে এল এবং এস কাপলড হয়ে জে ফর্ম করেছিল, তারপর সেই যেটা
interacts with magnetic field. Clear? Magnetic মানে atom কে magnetic field এ বসালাম, তো magnetic field টা weak, ওটা খুব একটা strong নয়, তাই কারণ দেখ after all ultimately তো তোর L টাও এই যে আগের দিনই বলেছিলাম L আর S যে কাপলিং হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, L এর জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, S এর জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, কিন্তু সেটা ইন্টারনাল ব্যাপার আর কি, ইন্টারনাল এফেক্ট, আর এই বিটা হচ্ছে এক্সটারনাল। তো আফটার অল সকলেই ম্যাগনেটিক ফিল্ড, কোনো না কোনো ম্যাগনেটিক ফিল্ড, এখন যেহেতু এক্সটারনাল ম্যাগনেটিক ফিল্ডটা উইক সেই জন্যই L আর S কাপল হয়ে J হয়ে তারপর J-টা B এর সঙ্গে ইন্টারাক্ট করছে, কিন্তু এমনটা তো নাও হতে পারত, মানে নট নেসেসারিলি যে এটাই হতে হবে, এমনও হতে পারত যে আমার L একটা ম্যাগনেটিক ফিল্ড, S একটা ম্যাগনেটিক ফিল্ড এবং বাইরে থেকে আমি B আর একটা ম্যাগনেটিক ফিল্ড ইউজ করছি, মানে L আর S অ্যাঙ্গুলার মোমেন্টাম তাদের করেসপন্ডিং ফিল্ডের কথা বলছি আমি, তো এমনও হতে পারত যে L আর B ইন্টারাক্ট করলো আর S আর B ইন্টারাক্ট করলো, সেটাও হতে পারে, মানে এটাও একটা চয়েস, এটাও সম্ভব যে এল আর এস আগে ইন্টারাক্ট করলো তারপরে দুটো মিলে যে হলো যেটা বিয়ের সঙ্গে ইন্টারাক্ট করলো, আবার এটাও হতে পারে যে এল আর এস আলাদাভাবে বিয়ের সঙ্গে ইন্টারাক্ট করলো, এটা তখনই হবে যদি ম্যাগনেটিক ফিল্ডটা খুব স্ট্রং হয়, বিটা এতটাই স্ট্রং যে এল আর এস নিজেদের মধ্যে ইন্টারাক্ট করার চান্সটাই পাবে না, বিটা আগেই এল এর সঙ্গে এবং এস এর সঙ্গে ইন্টারাক্ট করে ফেলবে, সো দিস ইজ কল্ড প্যাসেন ব্যাক এফেক্ট। প্যাসেন ব্যাক এফেক্টে ম্যাগনেটিক ফিল্ড ইজ সো স্ট্রং দ্যাট এল অ্যান্ড এস ডু নট কাপল, সুতরাং দেয়ার ইজ নো জে, জে এর কোনো কনসেপ্ট নেই, এল আর এস আলাদাভাবে ইন্টারাক্ট করে, অর্থাৎ জিম্যানের ক্ষেত্রে আমার এই যে এনার্জি যে স্প্লিট হয়, এটাকে আমি ই জে বলতে পারি কেননা জে এর উপর ব্যাপারটা ডিপেন্ড করে, তো এনার্জি গুলো চেঞ্জ হয়ে হয়ে কি হয়েছিল মিউ বি বি এম জে জি জে, এইটা হয়েছিল আমার নতুন এনার্জি গুলো স্প্লিটিং এর পর যে এনার্জি। আচ্ছা প্যাসেন ব্যাকে কি হবে, ইটা যেহেতু বললাম যে এখানে কিছু নেই তার মানে আলাদাভাবে এল আর এস এর অস্তিত্ব থাকবে, অর্থাৎ ই ডিপেন্ডস অন এল অ্যান্ড এস। আচ্ছা যেটা হবে সেটা হলো একবার এলটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাক্ট করবে আর একবার এসটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাক্ট করবে, এই দুটো ফর্মুলাই আমাদের পরিচিত, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছিস, একটা হচ্ছে নর্মাল জিম্যান, মানে এটা সিম্পল জাস্ট মাইনাস মিউ এল ডট বি, আর একটা হচ্ছে মাইনাস মিউ এস ডট বি, মিউ এস এর জায়গায় ওই যা যা বসাইলোকে সেগুলো বসিয়েছি, জাস্ট দ্যাট আর কিছু না, এই জিটা হচ্ছে ল্যান্ডেজি ফ্যাক্টর ফর স্পিন। ওকে সো এক্ষেত্রে ব্যাপারটা তারে দাঁড়াচ্ছে মিউ বি বি এম এল প্লাস 2ms, কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় J ইজ না J নয় MJ, MJ টা তো আফটার অল একটা নাম্বার, তো MJ ইজ নো মোর আ গুড কোয়ান্টাম নাম্বার, মানে কোয়ান্টাম নাম্বারেরও গুড ব্যাড আছে, মানে কোথায় যেখানে যে কোয়ান্টাম নাম্বারটা ইউজফুল হয় তাকে গুড কোয়ান্টাম নাম্বার বলা, মানে কোন কোয়ান্টাম নাম্বারটা আমি ইউজ করবো, তো এম জে ইজ নো মোর আ গুড কোয়ান্টাম নাম্বার, কেননা কাপলিংটা কাপলিং ইজ ব্রোকেন, বিকজ এসও কাপলিং ইজ ব্রোকেন,
এখন হচ্ছে এমএল মানে প্যাসেন্ট ব্যাকের ক্ষেত্রে এমএল অ্যান্ড এমএস আর দা গুড কোয়ান্টাম নাম্বার। এটা অ্যাকচুয়ালি পার্টারবেশন থিওরির ল্যাঙ্গুয়েজ। এখন আমাদের গুড কোয়ান্টাম নাম্বার যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে এমএল এবং এমএস, এমজেটা এখন আর আমাদের কোনো কাজে লাগবে না। মানে এইগুলো হচ্ছে আমাদের নতুন এনার্জি লেভেল। তাহলে এইবার বোঝা গেল, মানে দেখা যাবে, মানে বোঝাই যাচ্ছে যে এখানে ট্রানজিশনের সময় এই সিলেকশন রুলটা লেগেছিল, এখানে ট্রানজিশনের জন্য একটা সিলেকশন রুলে হবে না, দুটো সিলেকশন রুল লাগবে, কারণ এখন দুটো কোয়ান্টাম নাম্বার আছে, তাই তো? ডেল্টা এমএল এটা আমরা আগেই জানি, এটা যা জানি তাই, জিরো অ্যান্ড প্লাস মাইনাস ওয়ান। বাট ইন্টারেস্টিং হচ্ছে এইটা এমএস, ডেল্টা এমএস সিলেকশন রুল কিন্তু ডেল্টা এমএস ইজ ওনলি জিরো, ডেল্টা এমএস জিরো। তার মানে হলো এস হাফ থেকে সবসময় এস হাফেই যাবে, এস মাইনাস হাফ থেকে সব সময় এস মাইনাস হাফে যাবে, কখনোই এস হাফ থেকে হাফে যাবে না, সরি, এস হাফ থেকে মাইনাস হাফে যাবে না, এবং কখনোই এস মাইনাস হাফ থেকে প্লাস হাফে যাবে না। অর্থাৎ লেম্যান ল্যাঙ্গুয়েজে বলতে হলে স্পিন কখনোই ফ্লিপ হবে না, ঠিক আছে? হাফটা কখনোই মাইনাস হাফ হবে না, মাইনাস হাফটা কখনোই প্লাস হাফ হবে না, এসটা প্রিজার্ভড, এস ইজ প্রিজার্ভড, এসটা ফিক্সড রেখে যা ট্রানজিশন হওয়ার হবে, ঠিক আছে? ওয়েল, এবার যদি আমি ট্রানজিশন স্পেকট্রাল লাইনের ব্যাপারটা ভাবার চেষ্টা করি, ওই অত বড় ছক না করেও এখান থেকেই বলে দেওয়া যায় ই এল এস ইজ মিউ বি বি এম এল প্লাস টু এম এস, তো দ্য স্পেকট্রাল লাইনস ফ্রিকুয়েন্সি সেটা কি হবে, চেঞ্জ অফ ইএল এস ডিভাইডেড বাই এইচ, তো মিউ বি বি বাই এইচ ডেল্টা এম এল প্লাস টু ডেল্টা এম এস। এবার তো ব্যাপারটা খুব সিম্পল হয়ে গেল, কারণ ডেল্টা এম এস জিরো, এখানেই আমরা দেখতে পাচ্ছি সিলেকশন রুল, ডেল্টা এম এস জিরো, সুতরাং মিউ বি বি বাই এইচ ডেল্টা এম এল অর্থাৎ জিরো প্লাস মাইনাস মিউ বি বি বাই এইচ অর্থাৎ ইকুইভ্যালেন্ট টু নর্মাল জিম্যান এফেক্ট। তাহলে যেটা বোঝা গেল সেটা হচ্ছে উইক ম্যাগনেটিক ফিল্ড এটার আন্ডারে এস যদি জিরো হয় তাহলে নর্মাল জিম্যান এস জিরো, তাই নো কাপলিং। মানে কার সঙ্গে কাপল হবে? আচ্ছা, এবার যদি এস নন জিরো হয় তাহলে অ্যানোমালাস জিমেন কাপলিং হচ্ছে এখানে। এইবার যদি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি,
তাহলে এস জিরোই হোক বা নন জিরো, যাই হোক না কেন, দেয়ার ইজ নো কাপলিং ফার্স্ট অফ অল, কেননা এটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, তাই এলএস এর কাপলিং হয় না, এবং যেহেতু এইটাও হয় না, মানে বলতে চাইছি যে এমএস এরও কোনো চেঞ্জ হয় না, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু, তাহলে এটার ক্ষেত্রে গুড কোয়ান্টাম নাম্বার ছিল এমএল, এটার ক্ষেত্রে কেননা এমএস এর এমএসটা তো এমএসটা হচ্ছে জিরো, এটার ক্ষেত্রে এসটা নন জিরো, ফলে গুড কোয়ান্টাম নাম্বার হচ্ছে এম জে, এইটার ক্ষেত্রে কিন্তু গুড কোয়ান্টাম নাম্বার এম এল এম এস বোথ দুটোই গুড কোয়ান্টাম নাম্বার, কিন্তু এম এস এর আবার চেঞ্জটা হয় না, সিলেকশন রুল অনুযায়ী ডেল্টা এম এস যেহেতু জিরো হয়, সুতরাং ইট ইজ সেম অ্যাজ নর্মাল জিম্যান এফেক্ট। তার মানে অ্যানোমালাস জিম্যান এফেক্টের বেসিক ফান্ডা হচ্ছে এলএস কাপলিং, এলএস কাপলিং যদি না হয় তাহলে দ্য ফেনোমেনা রিমেন্স ভেরি সিম্পল, জাস্ট তিনটে লাইন হবে, আর যখনই এলএস কাপলিংটা হয়ে যাবে তখন জিম্যান এফেক্টের ফলে বিভিন্ন রকম আরবিট্রারি লাইনস পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এই পয়েন্টে সেকেন্ড হোম টাস্ক, সেকেন্ড হোম টাস্ক হলো যে এখানে আমরা জাস্ট ডেল্টা এম এল ডেল্টা এম এস সিলেকশন রুল ডাইরেক্টলি বসিয়ে দেখালাম যে নর্মাল জিম্যান এফেক্ট তিনটে লাইন, কিন্তু ছক ছকটা তো বানাইনি, এই ছকটা তোরা বানাবি, সোডিয়াম অ্যাটম ইন স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা যেহেতু এমনিতে আমাদের ডি ওয়ান লাইনটা কি থ্রি টু পি হাফ থ্রি টু এস হাফ ডি টু ইস থ্রি টু পি থ্রি বাই টু থেকে থ্রি টু এস হাফ, আচ্ছা ডি ওয়ান ডি টু, কিন্তু মনে রাখতে হবে যে ডি ওয়ান ডি টুটা কেন হয়েছিল, কেননা জে ফর্ম করেছিল, ঠিক আছে, এই যে এলএস কাপলিং হয়ে যে ফর্ম করেছিল তার জন্যই ডি ওয়ান ডি টু হয়েছিল, মানে এই স্প্লিটিংটাও হয়েছিল এবং ডি ওয়ান ডি টু দুটো লাইন পেয়েছিলাম, কিন্তু স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ এলএস কাপলিং ইজ ব্রোকেন, তাই এখন কিন্তু টু পি হাফ টু পি থ্রি বাই টু টু এস হাফ এই ব্যাপারগুলো থাকবে না, জাস্ট থ্রি পি থাকবে থ্রি এস থাকবে, তাহলে থ্রি পি একটা লাইন থ্রি এস একটা লাইন, থ্রিপির জন্য এল ইকুয়াল টু ওয়ান আর এস ইকুয়াল টু তো হাফ, মানে একটাই ইলেকট্রন ছিল, এটা মনে পড়ছে তো কিভাবে এই ব্যাপারগুলো পেয়েছিলাম, একটাই ইলেকট্রন ছিল এস ইকুয়াল টু হাফ ছিল, আর এল ইকুয়াল টু ওয়ান ছিল বলে থ্রি বাই টু আর হাফ এই দুটো পেয়েছিলাম, ওকে তো এখন আর এই ব্যাপারটা নেই, এই কনসেপ্টটা নেই, এখন এইটা আছে মানে এল ইকুয়াল টু ওয়ান এস ইকুয়াল টু হাফ, আর নিচেরটার ক্ষেত্রে এল ইকুয়াল টু জিরো এস ইকুয়াল টু হাফ, এইবার স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে তাহলে এদের স্প্লিটিং হবে, স্প্লিটিং কিরকম ভাবে হবে, প্রথমত এম এল মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান, তার সঙ্গে আবার এম এস মাইনাস হাফ প্লাস হাফ, এদের প্রত্যেকটার জন্য দুটো করে, তার মানে তিন দুগুণে ছটা, মোট ছটা লাইনে এটা স্প্লিট হবে,
ML MS नीचे तक लिखिए माइनस वन जीरो जीरो प्लस वन माइनस वन मध्य दुटो माइनस हाफ प्लस हाफ जीरोर मध्य दुटो माइनस हाफ प्लस हाफ वन मध्य दुटो माइनस हाफ प्लस हाफ এই হচ্ছে ছটা লাইনের স্প্লিটিং। যখন জে ফর্ম হচ্ছিল তখন এম জে একটাই কোয়ান্টাম নাম্বার ছিল, সেটা অনুযায়ী স্প্লিটিং হয়েছিল। এখন এম এল আর এম এস হচ্ছে আমার গুড কোয়ান্টাম নাম্বার, তাই এম এল এবং এম এস অনুযায়ী স্প্লিটিং হবে। ঠিক আছে, তাহলে এটা বলে দিলাম। এবার নিচেরটা স্প্লিটিংটা সেই অনুযায়ী করবি, তারপর ট্রানজিশন করবি সিলেকশন রুল অ্যাপ্লাই করে। ডেল্টা এম এল জিরো প্লাস মাইনাস ওয়ান আর ডেল্টা এম এস হচ্ছে জিরো করে এইটার মতন ছক বানাতে হবে। কোথায় গেল? এই যে এইরকম ট্রানজিশন ফ্রম টু, কোথা থেকে কোথায় হচ্ছে, তারপরে এনার্জি চেঞ্জটা আলটিমেটলি বার করতে হবে। তো এনার্জি চেঞ্জ মানে হচ্ছে আমাদের এই পার্টিকুলার প্রবলেমের জন্য আওয়ার এনার্জি চেঞ্জ ইজ দিস ডেল্টা এম এল অ্যান্ড ডেল্টা এম এস। ঠিক আছে, তাহলে সেইগুলোকে বসিয়ে টসিয়ে একদম একদম এইটা অ্যানোমালাস জিমেন এফেক্টের এইটা যেটা করতে দিলাম সেরকম ভাবেই প্যাসেন্ট ব্যাকের এই টেবিলটা কমপ্লিট করবি। করে দেখবি অ্যানোমালাস জিমেনে তো ডি টু কটা লাইনে ভাঙছে সেটা বের করতে হবে, আর প্যাসেন্ট ব্যাকটা করে দেখবি যে নর্মাল জিমেনের মতন তিনটে লাইন পাচ্ছিস কিনা। মানে আলটিমেটলি তোকে তিনটে লাইন পেতে হবে এই যে ছকটা করবি এটার জন্য। ছকটা কমপ্লিট হলে তিনটে মাত্র ট্রানজিশন লাইন পাবি, সেটাই তিনটে পাচ্ছিস কিনা সেইটা দেখ। বুঝেছিস? ঠিক আছে, তাহলে ক্লাস কমপ্লিট, রেকর্ডিংটা এন্ড করি।